কইলা মারো মারো বিন্দি রাত কত দোষ করে নাই ওরে তুমি চাই না তো ওরে তুমি চাই না তো তোর বাইরে সাবধান করে দিস করে দিলাম আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে তারপরে তোমার মায়ের কাছে প্রস্তাব নিয়ে যাবো দুইজনে বিয়ে করবো পাশের ঘরে কত মজার মজার কথা কবো যদি আর সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগছে মন্দ নয় জীবন এই পিঞ্জিরা তোরে যেতে আর সরল লাগে না দেহি যা ভাই যা এই সরল দাঁড়া কিছু ভাই কিছু কইবা সরল আমার বইনের লগে তোরা যে তা না দেখি দেখবেন না কে আপনার বইনের আমি ভালোবাসি ভালোবাসি ভালোবাসার মর্যাদা তোরা দিতে জানোস কিছু ভাই আমি ভালোবাসার মর্যাদা দিতে পারবো আমি পিঞ্জিরারে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি পিঞ্জিরারে না পেলে আমি বাঁচব না তুই বাঁচবি না মরে যাবি এটা আমি জানি না কিন্তু তুই পিঞ্জিরারে ভুলে যাবি এটাই আমার শেষ কথা গুনগুন গান গাইতেছ সাজুগুজু করতেছ কার লিগা আমার লিগা তো কখনো সাজুগুজু করো না আবার ইসুবের ভ্যালেন্টাইনদের উপহার সালোয়ার কামিজ তো বসে রেছো কে যাও রাজা তুমি আর ভালো হইতে না আমি আর ভালো আছিলাম কবে তুমি তো সবই জানো আর এই জন্য তো সুযোগটা পাইছো যাও ও বেচারা ইসুব তোমার চিন্তা চিন্তা বিয়াও করে নে আর তুমিও আমার থেকে থাকলেও ওদিকে মন যাও ও বেচারার একটু সময় দিয়ে আসো তবে যাবার আগে আমার কাছ থেকে পরিষ্কার হয়ে যাও নতুবা আসলে দেখবা দরজাটা বন্ধ তার মানে প্রত্যেক দিন আমার টর্চারিং করবা এটা ঠিক না টর্চারিং আরে এটাকে বলে টর্চারিং যাও এখন গিয়া আমার জন্য ভাত করো আমার ক্ষুধা লেগেছে যাও আরে একেবারে ভুলতে পারো না আমিও দেখে নেবো ইসুপের স্বাদ তোমাকে মিটিয়ে দেব কবে যে তোমার আমি ঘরে তুলনা দিব আমার আর দেরি সহ্যই তাতে না কবে প্রস্তাব দিব আমার বড় ভাইরে কইয়া লই তারপরে তোমার ভাইয়ের কাছে প্রস্তাব নিয়ে যাবো দুইজনে বিয়ে করবো পাশের ঘরে কত মজার মজার কথা কব যদি বৌষা যোগ আর সুন্দর লাগবে গো বলো বলো এই পিঞ্জিরা তোরে যেতে আর সরল লাগে না দেহি যা ভাই যা এ ভাইজান আমি কি দোষ করছি পিঞ্জিরার লগে আমার লগে কাট আপ কইরা দিলেন কোন অন্যায় করলেন জুতা দিয়ে বাড়ি মারেন কিন্তু পিঞ্জিরার বলতে কইেন না ভাইজান তোর কাছে আমি জবাব দিহি করবো না তোরে যেতে আর কোনোদিন পিঞ্জিরার লগে না দেহি কথাটা মনে রাখিস তোরে যেতে আর কোনোদিন পিঞ্জিরার লগে না দেহি আমার দিক হইলো রাস্তাঘাটে ঘোরাফেরা করো না বাইক যাও এর লেগে বাইক যাইতে আছি ভাই আবার মিশা কথা কস
ভাইজান হে আমারে কই দাও ভাই দেখতে মিছাগত না ভাইজান ছোট আমার কেন মিছাগত কস সত্যি করে বল কি বলছে আমারে কইছে পিঞ্জিরার লগে যেতে না দে আমিও তোরে কইলা দিলাম ওই পিঞ্জিরার সাথে তুই আর মিশবি না যদি আর কোনোদিন মিশস তোরা আমি টুকটা টুকরা করে ধলশরীতে ভাসাই দিমু এ কইয়া দিলাম ওই জায়গায় ইসুফ ভাই এই জায়গা আবার রাজা ভাই হায় হায় পালা পালা হয়ে গেছি গা তো কি হইব কই যায় আবার আবার পিন্দিরা পিন্দিরা রাগ পাবো কেমে আল্লাহ তুমি রক্ষা কইরো রক্ষা কইরো রক্ষা কইরো খবরদার মুখ সামলাই কথা বলো ঘিয়ার লাগে মুখ সামলা রাখ না ঘিয়ার লাগে মুখ সামলা রাখ আমি তোরে বিয়া করছি ঠিকই তোর দেহ পাইছি কিন্তু এখন পর্যন্ত মন পাই নাই মন দিয়ে রাখছো কারে তুই জানস এখনো এখনো ওই ইসুফের সাথে যোগাযোগ করে ইসুফ জুলেখার সাথে নীলা ভিলা চলছে বাবি তুমি না রাজা বের বল তুমি ও ওই সুন্দর লোক যা করো লজ্জা করো না তোমার একটা নারী হইয়া আর একটা পুরুষ পোলারে কষ্ট দাও এটা ঠিক না ভাইজান যা আমাদের রইছে বাবি আর এই ভুল করবো না তুমি এবার বোধ হয় মাফ করিলা দাও বাবি ও অন্য সময় আছে তুমি ভালো হয়ে যাও ইসুফ ভাইরে তুমি ভুললে যাও নিজের সংসার হয়েছে সংসার করো রাজা ভাইর হলে তুমি সুখে থাকো ভাইজান গেলাম তুই সরল রে বুঝলা যা ওরা মানুষ ভালো না তুই অগবাসায় গিয়া সুখী হইতে পারবি না ভাইজান এটা তুমি কি কইলে সরল ছাড়া আমি বাঁচব না এইটাই তো শেষ কথা হ্যাঁ ভাইজান এটাই আমার শেষ কথা আমি বাচ্চা থাকতে সরলের লগে তোরা আমি মিলাই দিতে পারুম না কথাটা মনে রাখিস ভাইজান এত কঠোর হইল সরল লগে কথা শুনতে পারে না কেন এই সরল এদিকে আই কথা শুন কি ভাইজান কি কইবা কও ওই ইসুফের বোন পিঞ্জিরার লোকে যেন তোর আর না দেখি ভাইজান আর কিছু কইবা আমার বাড়ি হঠাৎ করে কি লেগা তোরে সাবধান করতে আইলাম তোর বাইরে আমার বোন পিঞ্জিরার লোকে যে তার কোনোদিন না দেখি যদি কোনোদিন দেখি কাইটটা একে টুকটা টুকরা করে ফলাই দেবো কই দিলাম তুই তো আমার চরিত্র সম্পর্কে জানস ইতিপূর্বে আমার নেচার সম্পর্কে জানস কাজেই সাবধান তোর নেচার সম্বন্ধে আমার জানা আছে কথা কইস না বন্ধুত্বের মধ্যে ছুরি মারছস ছুরি মারছে আমার ভালোবাসা তুমি কাইরা নিবা আর তোমার আমি ছুরি মারুম না তোর রাস্তাতে তুই লাইন না ব্যবসা দাঁড়াই দিছি আর তুই আমার বউকে ছুরি মারলি তোর নেচার সম্বন্ধে জানা আছে তোর বাইরে সাবধান করা দিস করে দিলাম আমার বন্ধু এখন শত্রু হয়েছে আমার মন ভেঙেছে তুই লাস্ট দৃশ্য দেখার জন্য প্রস্তুত হয়ে যা আমি কি করতে পারি দেখছো দুই বন্ধু কিভাবে ঝগড়া লাগছে হ দুজনে এক কাপ চা ভাগ করে কত সুন্দর মতো খাইতো এখন দেখলাম দুই বন্ধু কেমন করে শত্রু হয়ে গেল এরই তো দেখতে হ্যাঁ এই সখী খারাপ তুই কই যাস ভাইজান সখী না গোবারি যাই তুমি সখী না গোবারি যাস না ওই সরলের লোকে দেখা করতে যাস তোর ঘরে বাইরে যাওয়া বন্ধ যা করে যা যাস না আবার খা করেছে
সরল কই যাস? এদিকে ভাইজান, কিছু কইবা? এদিকে পাঞ্জাবি পরে কই যাইতাস ভাইজান? একটু দোকানে যাইতাছি। আচ্ছা যা। ওর মতি গতি কিন্তু ভালো দেখতেছি না। ও কই যায় আমার খবর নিতে হইব। আমি দেখি ও কই যায়। তুমি থাকো। একটু সহ্য করো, আমরা এই গ্রাম থেকে সরে যাই গা। তোমার ভাই ও বিচ্ছেদ আছে, চলো চলো একটু ধৈর্য ধরো। শোনা, ভাইজান আমাকে যাইতে দাও, আমরা এই গ্রাম সেরা যাবো গা। কোনোদিন তোমার চোখের সামনে পড়ুম না ভাইজান। কি কম হবে জান, আজকের মতো আমাকে যাইতে দাও। আমার চোখ ফাঁকি দিয়া চলে যাবি? সেটা তো হইতে পারে না। যাবি, তুই আমার বাড়ি যাবি। তবে ইসুফের বোনের লাশের উপর দিয়ে যাইতে হবে। ভাইজান মার তৈলা আমারও মারো, বিন্দিরা তো কোনো দোষ করা নাই। ওর তুমি চাই না তো, ওর তুমি চাই না তো। তুমি এটা কি করলা? পিঞ্জিরা মেরে ফেলে না? একদম রাজা, বন্ধুত্বর প্রতিদান তুই এইভাবে দিলি? দেখ চেয়ে দেখ, পরে রেখা কুয়া খুঁজলে এই কুয়ার নিজেরই পত্তর। সরল ভাই আমার, সরল ভাই আমার, আমি অনেক অন্যায় করছি ভাই, অনেক অন্যায় করছি বন্ধু। আমি আমি আমার ভাইকে হারাইছি। আমি কি করলাম, আমি কি করলাম? ভাই তুই আমার ক্ষমা করে দে। আমি আমি তোর সাথে বিশ্বাসঘাতকতা করছি। আমি আমি তোর প্রেমিকারে ছিঁড়ে নিয়েছি। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি থানায় যাব, আমি আত্মসমর্পণ করব। আমার ফাঁসি, আমার ফাঁসি হোক। ইসু ভাই আমি অন্যায় করছি। আমি আমি তোর এই জুলেখারে তোর হাতে তুলে দেওয়া, আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমি পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। চলো জলেখা, ওগো লাশ দুইটা মাটি দিতে হইবো।